صلى الله على محمد صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يُدْلِلْ فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله بإذنه وسراجا منيرا <applause> أما بعد سقل সেই মহান رب العالمين জন্য بدته যে تعالى مدركي সুস্থ ও নিরাপদ জীবন জীবনযাপন করার তৌফিক দান করেছেন আমরা সে আল্লাহ কাছে জানাই লেখা কোটি শুক্রিয়া বলি আলহামদুলিল্লাহ প্রাণপ্রিয় উপস্থিতি আমরা জানি যে এখন সারা বিশ্ব একটি বিশাল ভয়ভীতি নিয়ে জীবন কাটাইতেছে দিন কাটাইতেছে আর সেটা হচ্ছে করোনা ভাইরাস নিয়ে মানুষের উৎকণ্ঠা আজকে সারা বিশ্বে এই উৎকণ্ঠা এমন পর্যায়ে পৌঁছেছে যে মানুষ তাদের জীবনের যে একটা গুরুত্বপূর্ণ অংশ গুরুত্বপূর্ণ একটা বিষয় তারা কিন্তু ভুলে গেছে সেটা হচ্ছে আল্লাহ স্মরণাপন্ন হওয়া মানুষ যদি আল্লাহ স্মরণাপন্ন হয় আল্লাহ সুফান হওয়া তা তার এই অদৃশ্য বাহিনী যাকে প্রতিহত করা ক্ষমতা পৃথিবীতে কারণেই সেটাকে তিনি গুটিয়ে নিতে পারেন আমরা জানি যে এই করোনা ভাইরাস এটা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একটি মহামারী একটি রোগ যে সম্পর্কে আল্লাহ নবী সাল আলহিম বলছেন যে কোনো জাতির মধ্যে যখন অশ্লীলতা অন্যায় অনাচার ব্যাপকতা লাভ করে তখন তাদের ভিতরে এমন কিছু প্রাদুর্ভাব মহামারী আল্লাহ প্রেরণ করেন যেটা পূর্ব জামানার কোনো জাতির মধ্যে কখনো দেখা যায় যায়নি তো আমরা যারা মুসলিম আছি আমাদের সকলের উচিত হবে আল্লাহ কাছে তোবা করা আল্লাহ কাছে ফিরে আসা আল্লাহর কাছে রোনাজারি করা এবং আল্লাহর কাছে এই আবেদন করা যে তিনি যেন আমাদেরকে এই মহামারী থেকে রক্ষা করেন অবশ্য এতে কোনো সন্দেহ নাই যে এটা কাফেরদের জন্য একটি শাস্তি বা তাদের উপরে একটি গজব কিন্তু যারা মুমিন তারা যদি কোনো এ ধরনের মহামারীতে পতিত হয় তাহলে ইনশাআল্লাহ এটা তাদের জন্য শাহাদাতের একটি উপায় হবে অবশ্য নির্ভর করছে প্রত্যেক ব্যক্তির ইমানের ওপরে এবং তার নিয়তের ওপরে হ্যাঁ আপনারা প্রশ্ন পাঠাবেন ইনশাআল্লাহ আমি আপনাদের প্রশ্ন উত্তর দেব তো যেটা বলছিলাম যে করোনা ভাইরাসে বা এ ধরনের কঠিন কোনো রোগ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করতে হবে আল্লাহ নবী সাল্লাহ আলী আসসালাম দুয়া শিখিয়েছেন আল্লাহমিনী আউজুবেওয়াল জুন ওমিনসকাম যে আল্লাহ তালা তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি আমাদেরকে বারাস যক্ষা জুজাম বা এ ধরনের কঠিন রোগ এবং জুনুন যেটা পাগলামি রোগ এই এবং কঠিন দুরারোগ্য রোগ থেকে তোমার কাছে আমরা আশ্রয় প্রার্থনা করছি আল্লাহ ওয়া তাআলা এর কাছে আমরা কামনা করি তিনি যেন আমাদেরকে সব ধরনের রোগ বালায় যেটা আসমানে এবং জমিনে প্রকাশ্য এবং অপ্রকাশ্য সব ধরনের রোগ থেকে রক্ষা করেন আমাদেরকে আল্লাহর কাছে তৌবা করার তৌফিক দান করেন আল্লাহর কাছে ফিরে আসার তৌফিক দান করেন সর্বশেষ যে খবরটা আজকে পাওয়া গেছে সেটা হচ্ছে সৌদি আরবে নাগরিক এবং যারা এখানে বসবাসকারী মুসলিম রয়েছেন প্রবাসী তাদের সকলের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঘোষণা এসেছে যে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সৌদি আরবের মক্কায় ওমরা পালন করতে যাওয়া নিষেধ ওমরা পালন করতে যাওয়া নিষেধ তো এটা অবশ্যই একটি সতর্কতামূলক ব্যবস্থা সাময়িক ব্যবস্থা যাতে করে বড় ক্ষতি থেকে আমরা এবং মুসলিমরা বাঁচতে পারি অন্যদেরকে বাঁচানো সম্ভব হয় তো যা যে যেখানে আছেন তারা বিষয়টা খেয়াল করবেন এবং লোকেরা যাতে করে সাবধান হতে পারে সে চেষ্টা করবেন এই যে একটা ব্যবস্থাপনা তারপরে গতকালকের খবর হলো যে এতে আরব আমিরাতে এক মাসের জন্য স্কুল মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটি যা আছে সব বন্ধ করে দেওয়া হয়েছে তো এই যে একটা ব্যবস্থাপনা এটা কিন্তু মানুষকে সতর্ক করার জন্যই কিন্তু হচ্ছে আমরা যদি আল্লাহর কাছে ফিরে না আসি তো বা না করি আমরা যদি আল্লাহ কাছে রোনা না করি তাহলে এ ধরনের ভাইরাস থেকে অসুস্থতা থেকে রোগ থেকে আমাদেরকে মুক্তি পাওয়ার কিন্তু কোনো উপায় নাই আল্লাহ তালা যেন আমাদের সবাইকে হেফাজত করেন আমিন সময়তে উপস্থিতি প্রিয় দিনই ভাই বোনেরা আমি এবার আপনাদের পাঠানো প্রশ্নের উত্তরের দিকে মনোনিবেশ করছি এবং পাঠানো প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করছি খাদিজা বেগম প্রশ্ন করেছেন সালাত অবস্থায় সাদা স্রাপ বের হলে করণীয় কি এবং এটা বারবার হতে থাকলে করণীয় কি। সাদা স্রাব বের হওয়াটা এটা একটা এক প্রকার রোগ এটা এক প্রকার রোগ তো যখন আপনি এই রোগ থেকে নিজেকে মুক্ত করতে পারছেন না তখন আপনি উজু করার আগে আপনার নির্দিষ্ট স্থান যেখান থেকে ওই স্রাপ বের হয় সেটাকে আপনি ধৌত করে নেবেন করে নেওয়ার পরে প্যাড অথবা জাঙ্গা ইত্যাদি পরে নেবেন নেওয়ার পরে তখন আপনি নামাজে শুরু করবেন নামাজ শুরু করবেন নামাজ শুরু করার পরে যদি বের হতেই থাকে তাতে কোনো অসুবিধা নাই এভাবে আপনি নামাজ চালিয়ে যাবেন এটা ওই সমস্ত লোকদের জন্য যারা নিজেদের পবিত্রতার ব্যাপারে নিজেদের কন্ট্রোল করতে পারে না এই সাদা স্রাবের ক্ষেত্রে যেটা যে সমস্ত মেয়েদের মেন্স বা স্রাব রক্তপ্রদর স্রাব যেতে থাকে তাদের জন্য যে সমস্ত রোগেদের লোকেদের বহুমূত্র রোগ আছে যে সমস্ত লোকেদের অতিরিক্ত বায়ু বের হয় নিজেকে কন্ট্রোল করতে পারে না এই সমস্ত লোকেদের জন্য একই হুকুম আল্লাহ সহ হানুয়া তালা বলছেন যে লাউকাল্লিফুল্লাহ নফসান সাহা কোন মানুষের ওপরে তার সাধ্যের অতীত আল্লাহ কোনো কিছু চাপাই দেন নাই সুতরাং এটা তার সাধ্যের বাহিরে অতএব আল্লাহ তাকে এই সম্পর্কে প্রশ্ন করবেন না সুতরাং উজু করার পরে ওই ওক্তের সালাদ যতগুলো আছে আপনি সেগুলো আদায় করবেন তাতে কোনো অসুবিধা না ইনশাআল্লাহ তরিকত কি তরিকত ছাড়া কি আমাদের ব্যস্তে যাওয়ার কোনো উপায় নাই আসলে মানুষকে পথভ্রষ্ট করার জন্য এক শ্রেণীর মানুষ তারা কিছু নিয়ম বাইর করছে তারা তাদের স্বার্থ হাসিল করার জন্য সেটা হচ্ছে যে মানুষকে বা ইসলামকে তারা ভাগ করেছে একটা হচ্ছে শরীয়ত একটা হচ্ছে তরিকত হুম বাহ্যিক নিয়ম কারণ যেগুলা সেগুলি হচ্ছে তারা বলে শরীয়ত সালাদ সিয়াম জাকাত ইত্যাদি আর যেটা আভ্যন্তরীণ কিছু কাজ করবার আছে সেগুলিকে তারা বলে তরিকত এগুলি পীরেদের কাছে না গেলে জানা যাবে না আলেম আবাদের কাছে গেলে শরীয়ত জানা যাবে আর তরিকত জানতে হলে পীরেদের কাছে জানতে হবে যেতে হবে এটা মারেফতি বিষয় গোপন বিষয় তা আসলে এটা মানুষকে পদভস্ত করার জন্য এক শ্রেণীর লোকরা এগুলি তৈরি করেছে আসলে ইসলামে এরকম কোনো কিছু নয় ভাগ নাই ইসলামের সব স্পষ্ট স্পষ্ট নবী সাল আলিয়াল্লাম বলছেন তারাক্তুকুমার আল মাহাজ্জাতিল বেদা আমি তোমাদেরকে রেখে যাচ্ছি বা তোমাদেরকে আমি ছেড়ে যাচ্ছি সুস্পষ্ট উপরে এবং এখানে কোনো ঢাক নাই কোনো গোপনীয়তা নাই এটা দিনের মতন হ্যাঁ এখানে যদি রাত বলতে কিছু বোঝেন বা অস্পষ্ট যদি বলতে কিছু বলতে চান তাহলে সেটা দিনের সূর্যের মতোই সুস্পষ্ট স্পষ্ট অতএব ইসলামে এরকম গোপনীয়তা কিছু নাই হ্যাঁ অন্তরে কিছু আমল রয়েছে যে যে আমলগুলো যেমন নিয়ত যেমন ভালোবাসা যেমন সবুর ধৈর্য যেমন সুক্রিয়া কৃতজ্ঞতা হ্যাঁ যেমন ভয় যেমন আশা আকাঙ্ক্ষা এই যে আমলগুলো এই অন্তরের আমল তো এই আমলগুলি বিষয়ে আল্লাহ এবং তার রসুল সুস্পষ্টভাবে নানা রকমের নির্দেশনা দিয়ে গেছেন সুতরাং আমাদের 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 নিয়ত ভয়ভীতি আশা আকাঙ্ক্ষা সবগুলি যদি আল্লাহমুখী করি তাহলে আমাদের ইমান হয়ে গেল আর ওখানে যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে আমরা বসাই তাহলে শিরিক হয়ে যাবে হুম এই জন্য আলাদাভাবে তরিকত বলতে কোনো কিছু নাই ইসলামের মধ্যে সবকিছু পরিষ্কার যারা এগুলি বলে তারা মানুষকে পদভস্ত করার জন্য বলে থাকে পিওর আরবি হরফে তো জের পেশ নাই তাহলে আরবগণ কিভাবে বুঝেন যে হরফটিতে জবর জের বা পেশ আছে হ্যাঁ আসলে এটা আমরা অনারব হওয়ার কারণে আমাদের কাছে এটা কষ্টকর কিন্তু যারা আরব এবং যারা ওই ভাষা পড়াশোনা করেছে এবং যারা ওগুলি চিনে যারা এর অর্থ বুঝে তারা যখন বাক্যটা দেখে চোখে দেখার সাথে সাথে তারা বুঝতে পারে যে এখানে কোন জবর হবে বা কোন জের হবে বা কোন পেশ হবে কীভাবে পড়তে হবে হ্যাঁ কারণ ওটা অর্থের সাথে মিলে আরে এটা তো এখন জবর জের পেশ এখন ছাড়া অনেকে পড়ে কিন্তু আগের জামানায় তো নোক্তাও ছিল না বিসমিল্লাহ রহমান রহিম রাহিম নিচে যে নোক্তা এরকম ছিল না হ্যাঁ তারপরে আরও কোরআনের কোনো জায়গাতে নোক্তা ছিল না এমনকি যে বা তা সাজিম নিজিমের নিচে নোক্তা হ্যাঁ খায়ের ওপর নোক্তা এগুলো কোনো কিছু ছিল না তো এটা মানে তাদের অভিজ্ঞতার কারণে তারা এই জিনিসগুলো দেখার সাথে সাথে সঠিকভাবে পড়ে নিতে পারতেন যেমন আপনারা জানেন যে আমাদের সমাজে ওই যে দলিল আছে না জমির দলিল তো মহরিরা যে লেখে ওই লেখা কিন্তু আমি আপনি পড়তে পারবো না এত মানে টানা হাতের লেখা কিন্তু ওই মহরিদেরকে দিবেন ওরা কিন্তু ঠিকই পড়ে ফেলতেছে এটা তাদের অভিজ্ঞতার কারণে হচ্ছে আচ্ছা আমাদের দেশে ডাক্তাররা যে প্রেসক্রিপশন লেখে হম ওই প্রেসক্রিপশন সাধারণ যারা ইংরেজি পড়োয়া মানুষ তারা কিন্তু বুঝতে পারবে না অথচ আর এক ডাক্তারকে দেবেন সে কিন্তু পড়তে হবে কারণ তার অভিজ্ঞতার কারণে ঠিক আরবি ভাষাটা এরকম অভিজ্ঞতার কারণে এবং তার অর্থ জানার কারণে আরবরা এভাবে জের জর পেশ ছাড়াই এমনকি নোক্তা ছাড়াও পড়তে পারে ঠিক আছে আমরা অনারব আমাদেরকে বোঝানোর জন্য সহজ করার জন্য এগুলি দেওয়া হয়েছে ঠিক আছে ওমরা একবার করেছি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আরেকবার করব তখন মাথার চুলকি ছোট হবে না চাঁচতে হবে যতবার ওমরা করবেন যতবার ওমরা করবেন ততবার আপনার জন্য এই নিয়ম হলো ইম্মাল হালক ওয়া ইম্মাল কাসর মাথার চুল সম্পূর্ণ ব্লেড দিয়ে মুন্ডন করবেন অথবা ছোট করবেন যতবার করবেন এবং এটা ওমরার একটা অন্যতম ওয়াজেব অর্থাৎ ওমরা করতে হলে আপনাকে এই ওয়াজেব পালন করতে হবে ঠিক আছে তো আপনি যেটাই করবেন সেটাই উত্তম বা সেটাই জায়েজ তবে উত্তম হচ্ছে মাথার চুলকে মুন্ডন করা আল্লাহ নবী সাল্লাম যারা মাথার চুল মুন্ডন করতেন তাদের জন্য তিনবার মাঘেরাতে দোয়া করেছেন আর যারা মাথার চুল ছোট করে তাদের জন্য একবার মাঘ দোয়া করেছেন সুতরাং দুটাই জায়েজ কোনো অসুবিধা নেই সব একটু কম বেশি স্বামীর মৃত্যুর পর পর স্ত্রীর অলঙ্কার খুলে নিলে কি গোনা হবে দেখুন কোনো নারীর যদি স্বামী মারা যায় তাহলে সেই নারীকে চার মাস দশ দিন শোক পালন করতে হয় কোরআনে সুরা নম্বর আয়াতে আল্লাহ এই সম্পর্কে আলোচনা করেছেন তো এই শোক পালনটা নারীর জন্য কিন্তু ওয়াজেব হুম তো এখন এই অবস্থায় সে যদি রঙিন কাপড় পরে ঠোঁটে রং লাগায় মানে গালে রং লাগায় বা এমন গয়না পরিধান করে এগুলি পরিধান করার উদ্দেশ্য হচ্ছে কাউকে সে নিজের প্রতি আহ্বান করছে স্বামী থাকা অবস্থায় সে সাজসজ্জা করবে সাজুগুজু করবে এটা দেখে স্বামী আনন্দিত হবে এটা তার জন্য তখন করণীয় কিন্তু যখন স্বামী মারা গেছে তখন সে চার মাস দশ দিন শোক পালন করবে আর শোক পালন করার সময় এমন গুজু করবে না এমন কিছু পরিধান করবে না যাতে মনে হবে যে তার স্বামীর দরকার বা স্বামীকে আহ্বান করছে বা তার বিবাহের জন্য তাকে প্রস্তাব দেওয়া হোক এটা সে চাচ্ছে এটা করা যাবে না বরং সে এমনভাবে বসবাস করবে বা এমনভাবে সময় কাটাবে যে সে যেন তাকে দেখলে বোঝা যায় যে সে শোকাহত মানুষ হম শোকাহত মানুষ কি কারণে তার স্বামী মারা গেছে তাই ঠিক আছে অতএব অলঙ্কার খুলে রাখাটা উত্তম সৌন্দর্য প্রকাশ করে এমন পোশাক না পরা তারপরে রং ইত্যাদি ব্যবহার না করা বাড়ির বাহিরে বিনা প্রয়োজনে না যাওয়া ইত্যাদি আর কি আশা করি বুঝতে পেরেছেন আল্লাহমা আজরিনী নার এই দোয়াটা কি সকাল সন্ধ্যার জিকিরে আছে থাকলে কতবার পড়বো সকাল সুন্দর জিকিরের মধ্যে দোয়াটি নাই তবে যে কোনো সময় দুয়াটি দোয়াটি পড়তে পারেন আল্লাহ নবী সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন কোনো মানুষ যদি তিনবার হ্যাঁ বলে যে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও তাহলে জাহান্নাম তার জন্য আল্লাহকে দোয়া করে বলবে আল্লাহ তুমি তাকে জাহান্নাম থেকে মুক্তি দাও কোনো মানুষ যদি তিনবার দোয়া করে বলে আল্লাহ আমাকে জান্নাত দান করো আল্লাহ আমি নিয়াস আলু করে জান না তাহলে জান্নাত তার জন্য দোয়া করে বলবে আল্লাহ তুমি তাকে জান্নাত দান করো আসর সালাত পড়ার পর এক ভাই বলল আসো আবার সালাত পড়াও আগের সালাত আমার মনে সন্দেহ রয়েছে না যদি সালাতে সত্যি সত্যি ভুল হয় এবং সে ভুলটা দৃঢ় পর্যায়ে পৌঁছে অর্থাৎ মনে দৃঢ়তা আসে তাহলে কোন ভুলটা হয়েছে ওই ভুলের উপর ভিত্তি করে হয় সাহসী দিতে হবে আর নয় যেটুকু ছুটে গেছে যদি রুকুন ছুটে যায় তাহলে ওটা আদায় করে পরে সাহস দিতে হবে আর যদি কোনো ওয়াজেম ছুটে যায় যেমন তার শহর ছুটে গেছে এরকম কিছু তাহলে ওই সন্দেহের কারণে ওখানে যে যায় মাঝে যেখানে ছিল সেখানে বসে দুটা দিবে দিয়ে সালাম ফিরিয়ে দেবে তাই হয়ে যাবে ইনশাল্লাহ কাপড়ে কাক বসলে এবং রাতে ফাঁকা ছাদে কাপড় থাকলে ওই কাপড়ে সারাত আদায় হবে হ্যাঁ হবে কোনো অসুবিধা নেই কাক যদি বসে তাহলে কোনো অসুবিধা নেই কারণ কাকের শরীর নাপাক এমন নয় হ্যাঁ এগুলি প্রাণী বা এগুলি পাখি জাতীয় বস্তু পাখি জাতীয় প্রাণী এগুলির শরীর নাপাক নয় অতএব সে যদি বসে তাহলে কাপড় নাপাক হবে না হ্যাঁ তবে যদি আপনি দেখেন যে ওইখানে কাকে ময়লা নিয়ে এসে আবর্জনা নিয়ে এসে সে ভরেছে লাগিয়েছে এবং সেটা যদি না আপনার কাছে মনে হয় হ্যাঁ এবং বুঝতে পারেন যে না পাক তখন সেটা ধুইবেন সেটা ভিন্ন কথা আর রাতে কাপড় ছাদে থাকলে তাতে কোনো অসুবিধা নেই এতে সালাতের কোনো ক্ষতি হবে না ধর্মে সব ধর্মে পুরুষদের জন্য স্বর্ণ পরা কি নিষিদ্ধ অন্য ধর্মের কথা বলতে পারবো না ইসলাম ধর্মে আল্লাহ নবী আলী ওয়া সাল্লাম নিষেধ করেছেন নবী সাল্লু আলি সাল্লামের সামনে একজন লোক একটা আংটি হাতে পরে আঙ্গুলে পরে আসছিল তখন নবী সাল আলি সাল্লাম তাকে বললেন যে তুমি কি চাও তোমাকে জাহান নামের কয়লা তোমার হাতে দিয়ে দেওয়া হোক কে আমাদের দিন তখন সে বললো যে না আমি চাই না তখন তিনি তাকে বললেন যে এই স্বর্ণের আংটি খুলে ফেলো তখন সে খুলে চালিয়ে ফেলে দিয়েছিল ঠিক আছে তারপরে তিনি বলেছেন যে আল্লাহ আমার উম্মতের জন্য স্বর্ণ এবং রেশম উম্মতের পুরুষদের জন্য স্বর্ণ এবং হারাম করা রেশমকে হয়েছে হ্যাঁ এগুলা মুমিনরা দুনিয়াতে পড়বে না তাদের জন্য জান্নাতে রয়েছে কাফেররা হ্যাঁ কাফের রা এগুলি পড়ে রসুল বললেন যে কাফের রায় এটা পড়ে পোখারি হাদিস তো কাফেররা তার মানে কাফেররা যেহেতু দিন মানে না অতে পারা পড়বে এটার কোনো বাধা বাধকতা তাদের ভিতরে নাই তাদের ইমানই নাই তাদের ভিতরে অতএব ইসলামের এই ছোট খাটো বিধানগুলো তাদের প্রতি প্রযোজ্য হবে না ঠিক আছে যে ব্যক্তি পাঁচ অক্ত সালাত আদায় করে না তাকে কি আমি মুসলিম মনে করব জি রাইহান বিন জুলহাস এই প্রশ্নটা করেছেন এর আগেও প্রশ্ন আমি দেখেছি তো প্রশ্নটা চলে গেছে তো এভাবেই আপনারা যারা প্রশ্নের উত্তর পাবেন না আমি বলি যে আপনারা প্রশ্নটা আবার কি করেন রিপিট করবেন আবার লিখবেন তাহলে ভালো হবে ঠিক আছে তো যারা পাঁচ অক্ট সালাদ আদায় করে না তারা দুই ভাগে বিভক্ত এক শ্রেণীর মানুষ আছে যে তারা সালাতকে স্বীকার করে না সালাদকে অস্বীকার করে অমান্য করে তারা কাফের এতে কোনো সন্দেহ নাই সালাদকে যারা অস্বীকার করে অমান্য করে তারা কাফের এতে কোনো সন্দেহ নাই আচ্ছা সালাতকে স্বীকার করছে মানছে যে হ্যাঁ সালাদ আদায় করা উচিত কিন্তু সে সালাতকে পড়ছে না অলসতা বসত গাফলতি বসত তো এই সম্পর্কে ওলামাদের মধ্যে এখতালাপ রয়েছে সে ব্যক্তি মুসলিম কি মুসলিম নয় জুমহুর আলেমগণ বলেছেন যে সে যদি মাঝে মধ্যে সালাত আদায় করে এবং সালাত আদায় না করে তাহলে সে ফাসেক তাহলে সে ফাসেক ইমাম আহমদ বিন হাম্বাল এবং আরও কিছু আলেমরা বলেছেন যে যখন সে সালাত বর্জন করবে তখন সে কাফের হয়ে যাবে আর যখন সে সালাত আদায় করবে সে যদি তোবা করে এবং সে সালাত আদায় করে তাহলে সে তখন মুমিন থাকবে আল্লাহ নবী সাল্লাহসাল্সাল্লাম বলেছেন যে আল্লাহুল্লাহি বে নানা বাইন ফামান কাহারাত তাদের মাঝে এবং আমাদের মাঝে চুক্তি হচ্ছে সালাতের যে ব্যক্তি এই সালাদকে বর্জন করবে সে কাফের হয়ে যাবে আবদুল্লাহিন শাকিক ইবিন সালামা যিনি একজন তা তিনি বলছেন যে আমরা সাহাবিদের যুগে দেখেছি যে সালাদ ব্যতীত কোনো আমল বর্জন করার কারণে কেউ কাকে কাফের বলতেন না সুতরাং সালাদকে ছেড়ে দেওয়াটা এটা অনেক বড় গুণা অপরাধ ওলামাগুন বলেছেন যে জেনা করা মানুষ খুন করা মদ্যপান করা তারপরে সুদ ঘুষ খাওয়া এগুলি কাবায়ের অনেক কাবিরা অনেক বড় কাবিরা গুনা তার চাইতে বড় গুণা হচ্ছে নামাজকে বর্জন করা তার চাইতে বড় গুণা হচ্ছে নামাজকে বর্জন করা নামাজের মধ্যে ইকরা পাঠ করলে তেলাওয়াতের শেষদা দেওয়ার নিয়ম কি তেলাওয়াতের শেষদা দেওয়ার নিয়ম হচ্ছে সুরা শেষে সাজদাটা রয়েছে আয়াতটা রয়েছে আপনি অয়াত তেলাওয়াত করে যখন তেলাওয়াত শেষ হবে তখন তাকবির দিয়ে আল্লাহ আকবর বলে শেষদা চলে যাবেন সেজদাতে তসবি পাঠ করে আবার তাকবির দিয়ে আপনি উঠবেন আল্লাহব বলে উঠে দাঁড়াবেন সোজা হয়ে দাঁড়িয়ে আপনি যদি চান আরেকটি সুরে পড়বেন তা আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নাই আর যদি না পড়েন তখন দাঁড়ানোর পরে তাকবির দিয়ে নিয়ম মোতাবেক তাকবির দিয়ে রুকুতে চলে যাবেন ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই কেউ যদি ভুলে পূর্ব দিকে মুখ করে সালাত আদায় করে ফেলে এবং কিছুক্ষণ পর বুঝতে পারে তখন কি তাকে ওই সালাত আবার আদায় করতে হবে না আদায় করতে হবে না এটা হচ্ছে একটা কথা আছে যে কেন আপনি ভুলে পূর্ব দিকে সালাত আদায় করলেন হুম এটা আপনি কেবলা সম্পর্কে জানেন না তাই নাকি কেবলা সম্পর্কে জানার জন্য কোনো ব্যবস্থা পান নাই তাই তো এরকম যদি হয় যে কেবলা সম্পর্কে জানার ব্যবস্থা ছিল তারপরে আমি জানি নাই আমি কাউকে জিজ্ঞাসা করলো না করলাম না এটা আমার গাফলতি তাই না এটা আমার গাফলতি তো এই গাফলতিটা আমার উচিত হয়নি তবে তার সালাত হয়ে যাবে কেননা আল্লাহ সাহানো বলছেন তোমরা যেদিকে মুখ ফিরাও সেদিকে আল্লাহ সহান হওয়া তাআলা মুখমণ্ডল সুতরাং কিবলা যদি ভুল হয়ে যায় সালাতের কোনো ক্ষতি হবে না এবং সালাতকে আবার দোহরাতে হবে না ইনশাআল্লাহ স্বপ্নে বিয়ে দেখলে কি হয় আল্লাহই ভালো জানে হয়তো আল্লাহতাআলা আপনার জন্য বিয়ের ব্যবস্থা করছেন এরকম কিছু হতে পারে দেখ মনে রাখবেন যে স্বপ্ন এর মধ্যে আনন্দদায়ক যদি কিছু হয় তাহলে সেটা আল্লাহর পক্ষ থেকে হবে আর যদি কষ্টদায়ক কোনো কিছু হয় তাহলে সেটা কি শয়তানের পক্ষ থেকে আর একটা কথা হচ্ছে যে মানুষ অনেক সময় অনেক কিছু চিন্তা করে মনে মনে ভাবে হ্যাঁ ওই ভাবাটা আবার অনেক সময় স্বপ্নে দেখে তাহলে এটা মনের কল্পনা এটা মনের কল্পনা ব্যবসায় বরকতের জন্য কি কোনো দোয়া আছে এরকম বিশেষ কোনো দোয়া এরকম নাই তবে আল্লাহ রব্বানা আতিনা ফিদুনিয়া হাসানা এটা দোয়া বলতে পারেন কারণ আল্লাহ সুবাহানো তালা এখানে আমাদেরকে হাসানা কল্যাণের জন্য দোয়া করতে বলেছেন হ্যাঁ এবং এই কল্যাণ মানেই বরকত হুম তারপরে আল্লাহ নিয়াস আসালুকা আলমান্না ফেয়ার ইস্কান তৈবা ও হামালা মুতাকাবালা এই দোয়া বলা যেতে পারে যে আল্লাহ আলমানাফি আল্লাহ আমি উপকারী এলেম চাই রিস্কান পাই বা পবিত্র রিজিক চাই পবিত্র রিজিক মানে হচ্ছে বরকতমাই রিজিক পবিত্র মানে বরকত যেটা বরকত হবে সেটাই রিজিক চাই এইভাবে আপনি দোয়া করতে পারেন আল্লাহ তাল্লাহ আলম হিসুল মুসলিমে যে সকল যে সকাল সন্ধ্যার সব সকাল সন্ধ্যার দোয়া আছে বা জিকির আছে সবগুলো জিকির কি পড়তে হবে যদি সবগুলো পড়েন তো আলহামদুলিল্লাহ যদি সবগুলো পড়তে পারেন তো আলহামদুলিল্লাহ খুব ভালো আর যদি সবগুলো পড়তে না পারেন তার মধ্যে কিছু সংখ্যক পড়েন তাও হবে ইনশাআল্লাহ হ্যাঁ যতদূর চেষ্টা যতদূর সম্ভব চেষ্টা করবেন এই অন্তত বিসমুল্লাহমাহ আসমিস আলী মাহজুবিআল আহমাতি মাখালাক তারপরে ধরেন যে আয়েতুল কুরসি তারপরে আসায়েদুল ইস্তফার মোটামুটি যেগুলি আপনার কাছে সহজ হয় এগুলি আপনি ছাড়বেন না হ্যাঁ যেটা বড়ো হয়ে যাচ্ছে বা কঠিন হয়ে যাচ্ছে সেগুলি আস্তে আস্তে মুখস্থ করতে থাকেন আর যেগুলি জানা আছে সেগুলি আপনি আমল করতে থাকেন কারণ দোয়া এবং জিকে যত বেশি পড়বেন ততই উত্তম তাই না যত বেশি পড়বেন ততই উত্তম হবে ইনশাআল্লাহ জুস পেপসি কোকাকোলা সেভেন আপ ইত্যাদি খাওয়াকে জায়েজ সৌদি আরবে আমরা যেখানে আছি সেখানের ওলামাদের বা এখানকার যে হায়াত কিবার ওলামা বা স্থায়ী ওলামা পরিষদ যে আছে তাদের ফতোয়া মতে এগুলি জায়েজ ইনশাআল্লাহ এগুলি খাওয়া জায়েজ কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ আমাদের দেশে যে কি অবস্থা তা আমার জানা নাই ওখানে কিভাবে সেটা তৈরি করা হয় যদি সেখানে কোনো হারাম কিছু মিশ্রিত করে দেওয়া হয় তাহলে সেটা হারাম হবে আর যদি না হয় তাহলে সেটা হালাল হবে ইনশাআল্লাহ কিন্তু এদেশে আলহামদুলিল্লাহ সেটা সম্পূর্ণ হালালভাবেই তৈরি করা হয় এবং এ ব্যাপারে সরকারি ই আছে পর্যবেক্ষণ আছে যার কারণে এখানে এটা হাল ভাবে ইনশাআল্লাহ তৈরি হয় এবং মানুষ এটা খায় মসজিদে ঢুকে দুই রাকাত তাহেতুল মসজিদ নামাজ পড়া ব্যতীত নবী আসালাম বসতে মানা করেছেন অবশ্য হলো যদি আসরের নামাজের জামাত দাঁড়ানোর পূর্বে সর্বোচ্চ চার রাখাত নামাজ পড়ার সময় থাকে সেক্ষেত্রে কি আমি চার রাকাত আসরের স্লামাত পড়বো নাকি দুই রাকাত তাহেতুল মসজিদ পড়ব জি সুন্দর প্রশ্ন আসরের পূর্বে নির্দিষ্ট সুন্নাত নাই অনির্দিষ্টভাবে সুন্নাত রয়েছে চলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রাহিমাল্লাহু ইমরাআন আসরি আল্লাহ দয়া করুন ওই ব্যক্তিকে যে আসরের পূর্বে চার রাকাত পড়বে তো এই চার রাকাত পড়ার নিয়ম হল দুই রাকাত পড়ে সালাম ফিরাই দিবেন এরপরে দুই রাকাত আবার পড়বেন এটা হচ্ছে উত্তম নিয়ম কেন আল্লাহ নবী সাল্লাম বলেছেন মাসনা রাতের নামাজ এবং দিনের নামাজ দুই দুই রাকাত করে ফরজ ব্যতীত যত নামাজ রয়েছে সব দুই দুই রাকাত করে সুতরাং দুই দুই রাকাত করে পড়বেন আচ্ছা আপনি যখন এরকম সুন্নাত পড়বেন তখন আর তাহিয়াতুল মসজিদ পড়ার দরকার নাই তাহিয়াতুল মসজিদ হচ্ছে যে আপনি মসজিদে বসতে চালে সালাত আদায় করা তো সালাদ তো আপনার হচ্ছেই আপনি সুন্নাত পড়ছেনই অথবা যদি ফরজের একামত হয়ে গেলে তো ফরজ তো আপনি পড়ছেনই সুতরাং আলাদা ভাবে আর ওটা পড়ার দরকার নাই আপনি হয় সুনত পড়েন ওই চার সুনত দুই দুই করে আর না হয় আপনি বললেন শুননত পড়ব না সময় কম তাহলে আপনি কি করবেন মসজিদ দু কাত পড়ে আপনি বসবেন ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই আহ কোন জিকির করলে আল্লাহ বেশি খুশি হন আফজাল জিকির ইহা ইল্লাহ আল্লাহ নবাই সল্লাসাম বলছেন সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহ ইল্লাল্লাহ অন্য হাদিস আল্লাহ নবি সাল্লাল্লা সাম বলছেন আল্লাহর কাছে আহাবুল কালাম এ ইলাল্লাহ আর বাক আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্য হচ্ছে চারটি সুবহান আল্লাহ ওয়াহামদুল্লিল্লাহ লা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবর এবং এগুলি সবই কোরআনে আছে সেই জন্য আল্লাহর কাছে এগুলি সবচেয়ে প্রিয় তো এগুলি বলবেন তারপরে লাই ইলাহাই লাল্লা ওহাদুলা শ্রী কালাহুলা হুল মুল কালাহুল হামদহ আলাহ কুলিশাহিনকাদির এটা একশোবার বলবেন দিনে তারপরে পার্লে ফজর ফজরের নামাজের পরে দশ বার বলবেন মাগরিবের নামাজের পরে দশ বার বলবেন তো এগুলি সবই আল্লাহর কাছে প্রিয় হ্যাঁ তবে লাই রাহ সুফহান এই চারটা কথা আল্লাহর কাছে অধিক প্রিয় এগুলি যেকোনো সময় আপনি বলতে পারেন মহান আল্লাহ তালা তার বান্দাদের কপালে ভালো মন্দ সবকিছু লিখে দেয় আসলে কপালে তো লেখা না বরং আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন বোখারে হাদিস আবু সৈদির আব্দুল মসুদ আদালন বর্ণনা যে মানুষ যখন মায়ের গর্ভে আসে যখন চার মাস পার হয়ে যায় একশো দিন পার হয়ে যায় তখন আল্লাহ সুফহানো তালা সেখানে একদিন ফেরেস্তা পাঠান এবং ফেরেস্তা চারটা জিনিস লিখে দেন তার জন্য চারটা জিনিস লিখে দেন হ্যাঁ তো সেটা হচ্ছে যে তার হায়াত কতদিন লাভ করবে তার রিজিক কী পরিমাণ হবে তার কর্ম কী হবে মানে ভালো নাম মন্দ কোন কাজ করবে আর চার নম্বরের বিষয় হচ্ছে তার পরিণাম কি হবে সে জাননাতে যাবে না জাহান্নামে নামে যাবে এই চারটা জিনিস লিখে দেওয়া হয় তো আমাদের সমাজে অনেকে বলে এটা কপাল বা ভাগ্য ইত্যাদি তো কপাল শব্দটা আসলে এখানে নয় বরং উদ্দেশ্য হচ্ছে ভাগ্য হ্যাঁ যদি কপাল দ্বারা ভাগ্য উদ্দেশ্য হয় তাহলে তাহলে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তাহলে এভাবে ফেরেস্তাদের মাধ্যমে মানুষের বিষয়গুলোকে লিখে রাখেন এবং এটা তো পঞ্চাশ হাজার বছর পূর্বে লেখা হয়েছে তারপরে আবার মায়ের গর্ভে যখন তখন আবার এটাকে লেখা হয় শেষ বৈঠকে আঙ্গুল তোলার নিয়ম একটু বলবেন শেষ বৈঠকে যখন আপনি বসবেন শেষ বৈঠক বলতে কোনো কথা নাই বরং আত্মাহিয়াত বা তাসাহুদে বসলেই আঙ্গুলকে আপনি উঠাবেন এভাবে আঙ্গুল উঠাবেন এই সম্পূর্ণ হাতগুলো হাতের আঙ্গুলগুলোকে মুষ্টিবদ্ধ করবেন এভাবে মুষ্টিবদ্ধ করবেন অথবা এভাবে মানে আঙুলটাকে মধ্যভা এবং বৃদ্ধা আঙুল দিয়ে গোলাকার তৈরি করবে বৃত্ত তৈরি করবেন আর এই আঙুলকে উঁচা রাখবেন অথবা সম্পূর্ণ বন্ধ করে দেবেন কিন্তু এই আঙুলকে উঁচা রাখবেন এই আঙ্গুল উঁচা রাখা হচ্ছে খাড়া করে রাখা হচ্ছে এটা সুন্নাত শহী মুসলিমে তেরোশো ছত্রিশ সাঁত্রিশ এবং তেরোশো আটত্রিশ এরকম চারটা হাদিস রয়েছে যে হাদিসগুলিতে প্রমাণ করছে উনচল্লিশ পর্যন্ত চারটা হাদিস রয়েছে যে হাদিসগুলিতে বিভিন্নভাবে এই প্রমাণ এসেছে আল্লাহ নবী আলাই আলাইসাল্লাম ডান হাতের আঙ্গুলকে মুষ্টিবদ্ধ করে সবগুলো আঙ্গুলকে মুষ্টিবদ্ধ করে তর্জনীগুলো খাড়া রাখতেন এটা হচ্ছে সুনাত আর দাউদের হাদিস আছে যে কানা ইউ হারি ও বিহা এই আঙ্গুলকে তিনি যখন দোয়া করতেন তখন তিনি নাড়াতেন হ্যাঁ এই নাড়ানোটার বিষয়ে ওলামাদের মধ্যে বলেছেন কেউ বলেছেন যে যতদূর সম্ভব যেভাবে ইচ্ছা সেভাবে নাড়াইতে পারে উপর নিচে করে এবং এটা স্বাভাবিকভাবে যাতে করে মানুষের দিকে না যায় স্বাভাবিকভাবে নাড়াবে এবং দোয়া করবে দোয়ার সময় যেখানে দোয়া নাই ওখানে আঙ্গুল নাড়ানোর কোনো প্রয়োজন নাই জোহরের আগে সুন্নাত নামাজ কত রাখার জোহরের পূর্বে সুন্নাত নামাজ হচ্ছে চার রাকার অথবা দুই রাকার হুম বুখারির দুটোই বর্ণনা আছে সেই বুখারি এবং মুসলিম বর্ণনায় আছে যে জোহরের পূর্বে চার রাকাত সুন্না তো ওই চার রাকাত আদায় করলে আপনি এক সালাম আদায় করতে পারেন অথবা দুই সালাম আদায় করতে পারেন দুই দুই রাকাত করে আপনি আদায় করবেন অথবা এক সালামে আপনি মাঝখানে তাশে বসে তারপরে আপনি আদায় করবেন এটা আপনার যায় আছে আর ইচ্ছা করলে শুধু দুই রাকাত পড়তে পারবেন এবং এটাও হাদিসে হাদিসেমনি আব্বাস থেকে বর্ণিত হয়েছে তবে উম্মে সালমা থেকে একটা হাদিস রয়েছে যে যে ব্যক্তি জোহরের পূর্বে চার রাকাত এবং পরে চার রাগাত পড়বে তার জন্য জাহান নামের দেওয়া আরাম করে দেওয়া হবে যাই হোক তো জোহরের পূর্বে চার রাকাত শূন্যত হোক অথবা শূন্যত হোক আপনি যেটা পড়বেন সেটা জায়েজ কম পড়লে নেকি কম পাবেন বেশি পড়লে বেশি নেকি পাবেন ইনশাল্লাহ যেহেতু দুটো হাদিস দ্বারা প্রমাণিত নামা যে সুরা আগেরটা পরে পরেরটা আগে পড়লে কি মাকরু হবে না কোনো মাকরু হবে না প্রথম রাখাতে কুলাওয়াজবর আব্বিন নাচ পড়লেন আর দ্বিতীয় রাখাতে কুলহ আল্লাহ আহাদ পড়লেন কোনো সমস্যা নেই নামাজের কোনো ক্ষতি হবে না আপনার নামাজ জায়েজ হবে ঠিক আছে এটা আপনার জন্য হাদিস মোতাবেক জায়েজ তবে উত্তম হলো সিরিয়াল মোতাবেক পড়া হ্যাঁ আগে কুলহাল্লা পড়বেন তারপরে পরের রাখাতে কোলাহাজ্বিন নাস বা কুলহাল্লা কোলাজবির্বিন কোলাজব্বিল ফারাক ইত্যাদি পড়বেন কিন্তু যদি এভাবে সিরিয়াল মেনটেন না করে আপনি পড়েন তাতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ এটা আপনার জন্য যা আছে এবং হাদিস দ্বারা প্রমাণ রয়েছে বর্তমানে নির্যাতিত মুসলিমদের জন্য আমাদের করণীয় কি আমাদের করণীয় হচ্ছে আমাদের তাদের জন্য দোয়া করা তাদের জন্য দোয়া করা তাদেরকে সাহায্য সহযোগিতা করা তাদেরকে বিভিন্ন রকম পরামর্শ দেওয়া হ্যাঁ এবং যে কর্তৃপক্ষের কাছে এই বিষয়গুলি পেশ করলে বা আবেদন করলে তাদেরকে নির্যাতন থেকে বাঁচানো যাবে সেখানে সেই সেইভাবে আবেদন পেশ করা হুম তো কিন্তু এরকম কারণে যে সে মাজলুম হয়েছে দেখে হঠাৎ করে আমরা গেলাম গিয়ে এক জায়গাতে বম মেরে দিলাম হ্যাঁ দিয়ে বললাম যে ওরাকে মার্সে দেখে আমরা এদিকে মারলাম তাহলে কি হবে এখন আমরা জানি যে মুসলিমরা সারা বিশ্বে একটা দুর্বল অবস্থায় আছে কেন তারা শক্তির দিক থেকে তা আছেই জনসংখ্যার দিক থেকে দুর্বল আছেই কিন্তু সবচেয়ে বড়ো দুর্বলতা মুসলিমদের সেটা হচ্ছে কি তারা ইমানের দিক থেকে দুর্বল তারা আমলের দিক থেকে দুর্বল আখলাকের দিক থেকে দুর্বল তাহলে আর সবলতা কোন দিকে এই তিনটা জিনিস তো মূল মানুষকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসার মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসার মূল হচ্ছে তিনটা জিনিস ইমান আমল এবং আখলাক এই তিনটা ক্ষেত্রে আমরা আজকে অথপতনে অতল তলে রয়েছি তো আমরা যখন দিনে ফিরে আসব আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে তোমরা যতক্ষণ তোমাদের দিনে ফিরে না আসবে ততক্ষণ কাফেররা তোমাদের উপর অত্যাচার করতেই থাকবে হুম অতএব দিনে ফিরে আসতে হবে ইমানকে মজবুত করতে হবে এবং এই ইমানে মজবুতির জন্য আমাদের পরস্পরকে নসিহত করতে হবে দাওয়াত দিতে হবে এবং দাওয়াতের কাজকে আমাদের খুব বেশি সম্প্রসারণ করতে হবে আহ আপনি বা আপনাদের মতো আলেম যারা আছেন তারা হাদিসের নম্বর দিয়ে হাজি বর্ণনা করেন বা রেফারেন্স দিয়ে আলোচনা করেন তাতে খুব ভালো লাগে এবং মানার চেষ্টা করি আপনারা যে হাদিস নম্বর দেন সেই হাদিস নম্বর দিয়ে যেন আমি বা আমরা সেই হাদিসটা পাই এমন একটা মোবাইল অ্যাপ পিডিএফ ইত্যাদি দেখুন এখন আলহামদুলিল্লাহ হাদিসের একটা অ্যাপ বাড়িয়েছে আমাদের দুইটা অ্যাপ আছে আমাদের দেশে বাংলা হাদিস আপনি যদি সেখানে অনুসন্ধান করেন তাহলে আপনার সার্চ করলেও পাবেন হাদিসের বাক্য লিখে আপনি আরবিতে লিখলো সার্চ করলে পাবেন আরবে বাংলা সার্চ করলে আপনি পাবেন ইনশাআল্লাহ তো অনেক সময় কি হাদিসের নম্বর বলার ক্ষেত্রে তারতম্য হতে পারে কারণ মাকতাবাতে সামেলা আছে যেটা আরবিতে ওটার নম্বর এক রকম আর বাংলার নম্বর এক রকম অথবা অনেক সময় দেখা যায় যে যারা ছাপাইছে মিশরি ছাপা ইন্ডিয়ান ছাপা বা সৌদি ছাপা এই ছাপার খানার ভিতরে আপনার তারতম্য হওয়ার কারণে অনেক সময় নম্বরে তারতম্য হয়ে থাকে কিন্তু আপনাকে খুঁজতে হবে অধ্যায়গুলো ঠিক আছে কিনা হ্যাঁ অধ্যায় তারপরে আপনার ওই যে অনুচ্ছেদ হ্যাঁ সাবজেক্টটা কি সাবজেক্টটা যদি ঠিক থাকে তাহলে নাম্বার একটু আগে পিছিয়ে হলে তাতে কোনো অসুবিধা নেই আমাদের নাম্বারটা মূল নয় মূল হচ্ছে হাদিসটা মূল হাদিসটা আমরা পাচ্ছি কি না এ হলো কথা ফরজ নামাজের পরের সুন্নত নামাজ ফরজ নামাজের আগে পড়া যাবে কি না তা কি করে হয় যেমন জোহরের পরে দুই দু আছে না তো এই দূরেকা শূন্যতা আপনি আগে পড়তে পারেন না এটা আপনাকে পরেই পড়তে হবে হ্যাঁ অনুরূপে মাঘরীবের পরে দুরাকা শূন্যতা আছে তো এই মাগরিবের পরের দূরে শূন্যতার আগে পড়া যাবে না না এটা তো পরেই পড়তে হবে কারণ ওই একটা সময় নির্ধারণ করে দেওয়া আছে এই সারের পরের দূরে শূন্যত আগে পড়া যাবে না তবে মাগরীবের পর্বে পূর্বে আলাদা শূন্যতা আছে আপনি সেই শূন্যত পড়েন জোহরের পূর্বে আলাদা শূন্যতা আছে সেই শূন্যতা আপনি পড়েন এইভাবে আর কি তাহাজুদের সালাদ চার রাগাত পড়লে ছোট সুরাগুলো একটাই কি অনেকবার পড়া যাবে যেহেতু বড় কেরা জানা নেই হ্যাঁ পড়া যাবে সাল্লাহ কোনো অসুবিধা নেই আল্লাহ নবী সাল্লাম থেকে প্রমাণ আছে যে তিনি একই সুরা বা একই আয়া তিনি বারবার পড়েছেন হুম বারবার পড়েছেন সাহাবিদের থেকেও কোনো প্রমাণ আছে সুতরাং ধরেন যে আপনি আলমতারা কাহি ফাল্লা রব্বা সাহাবিল ফিল এটা আপনি দুবার তিনবার চারবার পড়লেন কোনো অসুবিধা নেই হ্যাঁ একই সুরা যদি আপনি বারবার পড়েন তাতে সালাতের কোনো ক্ষতি হবে না হ্যাঁ হয়তো প্রথমবার আপনার মনোযোগ ছিল না দ্বিতীয়বার মনোযোগ আসবে তারপরে নামাজটা একটু লম্বা হলো হ্যাঁ আপনি আল্লাহর কোরআনকে পড়লেন তাতে কোনো অসুবিধা নেই এমনকি যে সুরাগুলো আপনি প্রথম রাখাতে পড়লেন হুবহু ওই সুরাগুলো যদি দ্বিতীয় রাখাতে পড়েন তাতেও কোনো অসুবিধা নেই আল্লাহ নবী সাল্লু আলাইহি একবার ফজরের নামাজে এজাজুল জিয়াতিল আউজিলজ আলাহ এই সুরাটি পড়েছেন দ্বিতীয় রাকাতে তিনি ওই সুরাটি পড়েছেন কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ আমাদের এক ভাই বলেন যে মেশওয় হাঁটা অবস্থায় করা যাবে না এটা ভুল কথা মেসাক কোনো এমন ইবাদত নয় যে এই ইবাদতের যেন আপনাকে বসে বা মসজিদে অথবা চেয়ারে বসে বা নামাজের সুরতে বসে মেশয়াক করা লাগবে এমন কিছু নয় মেশাক হচ্ছে আপনার একটা গুরুত্বপূর্ণ একটা সুনত এই সুন্নত আপনি চলতে ফিরতে উঠতে বসতে বাড়িতে ঢুকার সময় কোরআন তেলাওতার আগে উজুর আগে তারপরে মসজিদে সালাতে আদায় করার আগে আপনি করতে পারেন আলোড বিশ্বাস থেকে যেগুলি যে সমস্ত সময়ে এই মেশক করার সুন্নত প্রমাণিত রয়েছে সেই সময়গুলো অনুযায়ী আপনি মেশক করবেন কোনো অসুবিধা নাই আর এছাড়া আপনি অনির্ধারিতভাবে যে কোনো সময় যে কোনো অবস্থায় দাঁড়ানো বসা যে কোনো অবস্থায় মেশক করতে পারবেন কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ বাজারের দোয়াটা বলবেন বাজারে যখন আপনি প্রবেশ করবেন তখন বলবেন লাহ ইহা ইহাদ উল্লাহ শরিক আলাহুল লাহুল মুল্ক ও আলাহুল হামদ ইয়ু হাই ওই মুহিত বেয়া দিল খাই রো অহ হাইউন লায়ামু তো ও কাদির এই দুয়াটা বাজারে ঢোকার সময় আর একবার বলছি লা ইলাহা লাহা ইল্লাহ ওয়া দাহু লা শরিকা লাহু লাহুল মুলক ওয়া লাহুুল হামদো ইয়ু হাই অয় উমিতো ও হাইউন লায়ামু তো বেহা দিল খাইরো আলা কুল্লি শাহিন কাদির এই দুয়াটা বাজারে ঢোকার সময় যদি প্রবেশ করেন তাহলে দশ লক্ষ নাকি পাওয়া যাবে ইনশাআল্লাহ গণ কোনো ব্যক্তির জন্য প্রচলিত গণতান্ত্রিক পদ্ধতিতে এমপি নির্বাচন করা কি জায়েজ দেখুন গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট দেওয়া হ্যাঁ এবং ভোট না দেওয়া এই ব্যাপারে ওলামাদের মধ্যে অনেক বড় ইস্তলাপ রয়েছে যদি বৃহত্তর স্বার্থ থাকে বৃহত্তর কল্যাণ থাকে এবং কোনো ব্যক্তিকে ভোট দিলে তার দ্বারা মুসলিম জাতির উপকার হবে মুসলিম সমাজের কল্যাণ হবে যদি এরকম কোনো সম্ভাবনা থাকে তাহলে ওলা আমাদের মধ্যে কেউ কেউ বলেছেন যে এটা দেওয়া যেতে পারে যেমন শেখ ইবনু হোসাইমিন থেকে কিছু ফতোয়া আছে আবার অনেকে বলেছেন যে যেহেতু এই পদ্ধতি অনুযায়ী কখনোই সম্ভব নয় এজন্যে যে একজন ভালো মানুষকে অধিকাংশ মানুষ সমর্থন করবে এটা ইতিহাসে সম্ভব না আর একটা কথা হলো এই যে একটা কথা হচ্ছে এই যে এই পদ্ধতিতে ভালো মানুষের কোনো মূল্যায়ন হয় না উনপঞ্চাশ জন আলেম যদি একদিকে থাকে আর পঞ্চাশজন জন ম্যাথর অথবা কুলি যদি একদিকে থাকে রায় দেয় ভোট দেয় তাই দেখা যাবে যে আলেমদের কোনো মূল্য নেই তাই না এই গণতান্ত্রিক পদ্ধতিতে এই জন্যে অনেকে বলেন যে এই পদ্ধতি সম্পূর্ণ বর্জন করাটাই হচ্ছে মুমিনদের জন্য কল্যাণ আল্লাহতা তাল আলম গণতান্ত্রিক দেশে মুসলিমদের অন্যায়ের প্রতিবাদ করার উপায় কি প্রতিবাদের পদ্ধতি হিসাবে শান্তিপূর্ণভাবে মিটিং মিছিল লং মার্চ করা কি জায়েজ এই কাজগুলো গণতান্ত্রিকভাবে যদিও আমরা বলি যে এটা অনুমোদিত আছে কিন্তু আপনি আমাকে বলেন যে শান্তিপূর্ণ মিছিল মিটিং করে অশান্তি হয়নি এরকম একটা মিছিল এরকম একটা মিটিং এরকম একটা লং মার্চে একটু উদাহরণ দেন আমাকে আপনি আমাকে বলেন যে গণতান্ত্রিক দেশে হিসাবে আমাদের দেশে কথা যেটা বলছি যে এই কাজগুলি শান্তিপূর্ণভাবে আমি করার নিয়তে বের হয়েছি তাই না কিন্তু সেখানে অশান্তি হয় নাই মানুষের মানুষ খুন হয় নাই মানুষের সম্পদের ক্ষতি হয় নাই এরকম একটা উদাহরণ দেন আছে কি কখনোই নাই তো যেহেতু এখানে মানুষের প্রাণ নাশের সম্ভাবনা আছে যানমালের ক্ষতির সম্ভাবনা আছে এই জন্য এই পদ্ধতিটাই ভুল পদ্ধতি যেহেতু এটা ভুল পদ্ধতি এই জন্যে এই পদ্ধতিকে অবলম্বন করে ওইভাবে প্রতিবাদ করার কোনো সুযোগ ইসলাম অনুমোদন করতে পারে না তাহলে কি করতে হবে নসিহত করতে হবে বুঝাইতে হবে আপনাকে প্রতিবাদ লিপি আপনি হয়তো পাঠাইলেন অথবা পত্রিকায় দিলেন অথবা আপনি মানুষকে এভাবে কোরআন এবং হাদিস দিয়ে বুঝালেন এইভাবে আপনাকে করতে হবে কিন্তু যেটা করলে জানমালের ক্ষতি সম্ভাবনা রয়েছে সেটা করা যাবে না ইসলাম অনুমতি দিতে পারে না আয়নাতে চেহারা দেখার শুরুতে কি কোনো দোয়া পড়তে হবে এরকম কোনো দোয়া হাদিসে নাই যে আয়নাতে চেহারা দেখলে এই দোয়া পড়তে আমাদের সমাজে একটা বলে যে লো আমাকে আমার হাসান তে খাল কি বা হাসান খুলুক কিংবা আলান্নার এই দোয়াটা অনেকে বলে যে আয়না দেখার সময় পড়তে হবে আসলে এই দোয়াটা আয়নার সাথে সম্পৃক্ত না এটা যে কোনো সময় বলা যেতে পারে আল্লাহ তুমি আমার চেহারাকে যেমন সুন্দর করেছো শিশুটাকে সুন্দর করেছো অথবা আমার চরিত্রকে সুন্দর করে আমাকে যে থেকে রক্ষা করো এভাবে আপনি এই দোয়া যে কোনো সময় পড়তে পারেন কিন্তু আয়না দেখার জন্য বিশেষ কোনো দোয়া হাদিসে প্রমাণিত নাই টয়লেটের ভিতরে মেসওয়াক করা যাবে কি করা যাবে ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই টয়লেটের ভিতরে টয়লেট করা অবস্থা যদি কেউ মেসওয়াক করে ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না হ্যাঁ কিন্তু অনেক সময় কি টয়লেট করার সময় তো গন্ধ আসতে পারে না তো আপনি কি ওই গন্ধ অনেক সময় তো আপনার টয়লেট গেলে এভাবে মুখ ঢেকে রাখতে আপনি মুখ ঢেকে রাখবেন আপনি মেসওয়াক করবেন তো এই জন্য এটা উত্তম দেখায় না আর কি কিন্তু শরীয়তের ক্ষেত্রে কোনো বাধা আছে বা নিষেধাজ্ঞা আছে এরকম কোনো নিষেধাজ্ঞা নাই আল্লাহ তহ আলম কীরকম আমল করলে হাসরের ময়দানে মিজানের পাল্লা ভারী হবে যার কারণে আল্লাহ তাআলা তার বান্দাদের ডান হাতে আমলনামা দিবেন প্রথম কথা হলো যে মিজানের পাল্লা ভারী করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো যে আল্লাহ যা ফরজ করেছেন যে সমস্ত ইবাদত সেগুলিকে আদায় করা হুম আল্লাহ তাহিদ রক্ষা করার সাথে সাথে ফরজ ইবাদকে আদায় করা সিরেক না করা তারপরে যেগুলো হারাম করেছেন আল্লাহ সেগুলিকে বাদ দেওয়া হুম আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছেন যে মিজানের পাল্লাকে যে বিষয়গুলো ভারী করে সেটা হচ্ছে কি হসল হলক উত্তম চরিত্র উত্তম চরিত্র তার মানে উত্তম চরিত্রটা ব্যাপক অর্থবোধক না সেটা হচ্ছে মানুষের সাথে ভালো আচরণ করা মানুষের উপকার করা মানুষের কল্যাণ কামনা করা মানুষকে ক্ষতি না করা এগুলি হচ্ছে উত্তম আচরণের অন্তর্ভুক্ত আর এগুলির মাধ্যমে আপনার মিজানের পাল্লা ভারী হবে এছাড়া নফল ইবাদত যেগুলি রয়েছে যেমন তসবী করা আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন আলহামদুলিল্লাহ হে তামলা উল মিজান আলহামদুলিল্লাহ বললে আপনার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে আপনার নেকির পাল্লা কি নেকির যে মিজানের পাল্লা এটা ভারী হয়ে যাবে অশুভহান আল্লাহ ওলাহামদুল্লিলাহ ই তামলা আনি মা বাইনে সামাই ওয়ালাদ শুভহানল্লাহ এবং আহামদল্লি যদি আপনি একসাথে বলেন তাহলে আসমান থেকে জমিনের মতো মধ্যবর্তী যতটুকু জায়গা আছে আপনার নেকি দালা ভর্তি করে দিবেন এরকম অনেক হাদিস রয়েছে সুতরাং থেকে মানে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ফরজি বল ঠিকমতো আদায় করে না হারামগুলো বাদ দিয়ে মানুষের উত্তম আচরণ করলে এবং নফল তসবি তাহিল ইত্যাদি আদায় করলে মিজানের পাল্লা ভারী হবে ইনশাআল্লাহ মহিলাদের জন্য আজান দেওয়ার পর নামাজ পড়া শূন্য নাকি অক্ত হলেই পড়বে সালাতের বিষয়টা তো অক্তের সাথে সম্পর্ক আজানের সাথে সম্পর্ক নয় এমনও হতে পারে যে অক্ত হয়ে গেছে কিন্তু আজান দিচ্ছে না মুহাজ্জেন হয়তো দূরে কোথাও আছে অথবা মুহাজ্জেনের ঘড়ি ডিস্টার্ব পাচ্ছে তাহলে কি তার জন্য বসে থাকবে নাকি হুম আওয়াল ওয়াক্তে সালাত আদায় করা উত্তম এই জন্যে মহিলারা কি করবে যদি তারা নিশ্চিত থাকে যে ওয়াক্ত হয়ে গেছে আজানে অপেক্ষা না করে তারা সালাদ আদায় করবে আল্লাহ নবী সাল্লাম বলছেন যে ওয়াক্তিহা শ্রেষ্ঠ সালাত ওটা যেটা আব্বাল ওয়াক্তে আদায় করা হয় সেই হিসাবে মহিলারা এইভাবে বাড়িতেই তারা ওয়াক্ত হওয়ার সাথে সাথে সালাদ আদায় করতে পারে কিন্তু যেহেতু আলহামদুলিল্লাহ অধিকাংশ মসজিদে ওয়াক্তের পাবন্ধ করা হয় এবং ওয়াক্ত হওয়ার সাথে সাথে আজান দেওয়া হয় সুতরাং আজানটাকে ফলো করলে মনে একটা যে অবস্থা দূর হয়ে যায় আল্লাহ সালাত কাজা করে ফেলেছি এবং কোন দিন দিন কত অক্ত কাজা করেছি তাও লিখে রেখেছি এখন এই সালাত আদায় করা যাবে কিনা দেখুন ভাই সালাত কোনো কারণে কাজা করা চলবে না ইচ্ছাকৃতভাবে দুনিয়াবি কোনো ঝামেলার কারণে সালাত কাজা করা কোনো মুমিনের জন্য জায়েজ নাই হ্যাঁ তো যাই হোক হয়তো অজানার কারণে বা অজ্ঞতার কারণে আপনি এরকম করেছেন উচিত হবে সালাদ যখনই কাজা হয়ে যাবে তখনই তাকে দেরি না করে আদায় করে নেওয়া কারণ আপনি জানেন না যে আপনার কখন মৃত্যু আসবে তো যদি আপনার মৃত্যু চলে আসে তো আপনার ঘাড়ের উপরে এই ইবাদতগুলো রয়ে গেল কী জবাব দিয়ে দেবিন কাছে তাই না এই জন্য আল্লাহ নবী বলেছেন যে কোনো মানুষ যদি ঘুমিয়ে যায় অথবা কোনো মানুষ সালাদ আদায় করতে ভুলে যায় তখন যখন সে ঘুম থেকে উঠবে এবং যখন সে যখন সে ঘুম থেকে উঠবে এবং যখন তার স্মরণ আসবে সালাতের বিষয়টা তখনই তখনই সে ওটা আদায় করে নেবে তাহলে তার আর কোনো হবে না তার জন্য তার জন্য ফরা হবে ঠিক আছে তাহলে সেটার জন্য কোনো সময় নাই যে আমার ঘুমের কারণে ফজলের সালাত কাদায় হয়ে কাজা হয়ে গেছে অতএব আমি এটা জোরের সময় পড়বো না এটা জায়েজ নাই যখন আপনি ঘুম থেকে উঠেন সাথে সাথে আপনাকে আদায় করে নিতে হবে কোনো দেরি করা চলবে না অনুরূপ কোনো একটা কারণে ব্যস্ত হয়ে গেছেন ব্যস্ত হওয়ার পরে নামাজের অক্ত হয়েছে আপনি মনে করেছেন যে নামাজটা পড়ব কিন্তু ওই বলছেন যে এই কাজটা করে আমি সাথে সাথে যে আমি নামাজটা পড়তেছি তো ভুলে গেছেন তো ভুলে যাওয়ার পরে অক্ত পার হয়ে গেছে তো এখন যখন অক্ত পার হয়ে গেছে এক হয়তো একদিনও চলে গেছে আপনার যখন মনে পড়লে আহির আল্লাহ আমি তো ওই সময় নামাজটা পড়ি নাই হ্যাঁ তখন আপনি সাথে সাথে আপনি নামাজটা পড়ে নেবেন ওটাই আপনার অক্ত কোনো গুণা হবে না কিন্তু ইচ্ছা করে দেরি করা যাবে না আল্লাহ আলম কেবলার দিকে কবরস্থান আর কবরস্থানের মসজিদের সামনে কোনো দেয়াল নাই সেখানে সালাত আদায় করলে হবে কি আসলে আমাদের সমাজের লোকেরা একটু মানে আমরা অজ্ঞতাকেই অজ্ঞতার কারণে আমরা এগুলো করে থাকি যে কবরের কবরস্থানের কাছে মসজিদ থাকলে নামাজ হবে নামাজের কারণে মুসল্লিরা দোয়া করবে কবরে যাবে আজান হবে কবরের লোকেরা আজান শুনবে মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই সকাল সন্ধ্যা আমি যেন আজান শুনতে পাই তা আমরা কাজী নজরুল ইসলামের শূন্যতাকে বেশি প্রাধান্য দেয় হ্যাঁ অথচ তার এই কথার পক্ষে কোরআন শূন্যের কোনো দলিল নাই আল্লাহ তালা করণীয় বলছেন যে ইন্নাকাল্লা মাউতা যে মরে গেছে তাকে তুমি কিছু শোনাইতে পারবে না অথচ আমরা বলি যে না আদান শুনতে পাবে যাই হোক তো এটা আমরা এই ধরনের ভুল বুঝের কারণে কবরস্থানের পাশে মসজিদ বানিয়ে থাকি আর ওই সময় খেয়াল করি না মসজিদের কোন দিকে কবর আছে ডানে না বায়ে না সামনে তো এখানে একটা কথা হলো এই যে কোনো কবরে যদি শিরিক হয় বা সেখানে মানুষ খুব বেশি জেরাত করতে যায় কল্যাণের জন্য সিন্নি দেয় মান্য দেয় আর ওই কবরে মানুষ আসছে এই কারণে যদি ওখানে মসজিদ বানানো হয় তাহলে ওটা মালাউন মসজিদ হ্যাঁ যেমন উদাহরণ হলো যে আমাদের ঢাকাতে যে গুলিস্তানে একটা মসজিদ আছে না যে গোলাপ শাহ মাজার মসজিদ হ্যাঁ আগে ওই মসজিদটা ইয়ার রাস্তার মাঝখানে ছিল মাজারও তো মাজারটাকে যেখানে ছিল সেখানে রেখে দিচ্ছে আর মসজিদকে স্থানান্তর করেছে অথচ উল্টা হওয়া উচিত ছিল হ্যাঁ যে মানুষের চলাচলের জন্য ওই সুবিধার জন্য মাজার স্থানান্তর করবে কবর স্থানান্তর করবে এবং মসজিদ করবে তো ওই মসজিদ ওই মাজারকে কেন্দ্র করে আল্লাহ নবী সাল্লাম বলছেন আল্লাহ লানত ওই লোকদের উপর যারা তাদের নবীদের কবরকে মসজিদে পরিণত করেছে বা কবরকে কেন্দ্র করে মসজিদ বানিয়েছে সুতরাং যদি এটা হয়ে থাকে তাহলে আপনাদের ওই মসজিদে নামাজ পড়া চলবে না কিন্তু যদি এমনি সাধারণ গোরস্থান যেখানে কোনো শির কুপুরি এরকম হচ্ছে না সিন্নি মান্যত এগুলো হয় না হ্যাঁ কিন্তু তারপরেও ওই মসজিদ হয়েছে মসজিদের সামনে কী আছে আপনার কবরস্থান আছে কোনো বাউন্ডারি নাই তাহলে উচিতভাবে ওখানে একটা বাউন্ডারি করে দেওয়া হ্যাঁ তাহলে একটা মসজিদ এবং কবরস্থান আলাদা হয়ে গেল আর ওইখানে মসজিদ না রেখে আমার মনে হয় যে ওই জায়গাটা কবরস্থানের জন্য নির্ধারণ করে মসজিদটা একটা নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করা যেখানে এরকম কবরস্থান নাই তাহলে এটা উত্তম হবে আল্লাহ আলা আলম বুকের চুল কাটা কি জায়েজ পুরুষদের জন্য বুকের চুল কাটা বা এরকম হাতের চুল কাটা বা এরকম রান থেকে বা পা থেকে এই সমস্ত জায়গা থেকে চুল কাটা জায়েজ নেই কেননা এই ব্যাপারে দলিল নাই এবং এটা আল্লাহ সৃষ্টিকে পরিবর্তনের অন্তর্ভুক্ত তবে বগল বা নাভিমূল পরিষ্কার করা এগুলি তো হাদিসে নির্দেশন দেওয়া আছে এবং পুরুষদের দাড়িকে লম্বা করবে মোচকে ছোটো করবে এগুলি হাদিসে আছে যেটা আছে সেটা আমাদের করতে হবে যেটা নাই সেটা করা চলবে না মিমি ইসলাম প্রশ্ন করেছেন যে আমাদের এক ভাই আছে তার নাম হলো সাইফুল আমরা অনেক সময় দুষ্টমিকে তাকে ফুল বলে ডাকি তো দেখুন কোনো মানুষকে তার নাম বিগড়িয়ে ডাকা জায়জ নেই তানা বা জুবিআল কব কারো লকবকে বিগড়িয়ে তোমরা ডাকো না কারণ তাতে সে কষ্ট পাবে এখন যদি সে কষ্ট না পায় হ্যাঁ তাকে ফুল বলে সে যদি ইংরেজিতে ফুল মানে বোকা ওই শব্দ বুঝে সে কষ্ট পাবে তখন সে যায় হবে না কিন্তু যদি ফুল মানে ওই যে গোলাপ ফুল বা এই ধরনের অর্থ বাংলা ফুল আর কি এটা সে বুঝে যে আমাকে ফুল বললো আমাকে সম্মান করলো তা যদি সে যদি এটা শুনে আনন্দ পায় তাহলে কোনো অসুবিধা নেই কোনো মানুষ তার নামের ক্ষেত্রে এটা লক্ষ্য রাখতে হবে যে তার নামকে ছোট করা বা বড় করা এগুলো জায়েজ আছে হ্যাঁ তবে দেখতে হবে যার নামটা আমি ওইভাবে ডাকছি সে অতি খুশি আছে না নাই সে যদি অসন্তোষ থাকে তাহলে কোশ্চিন কালেও এটা ব্যবহার করা চলবে না আর যদি সে সন্তোষ থাকে তাহলে কোনো অসুবিধা না ইনশাল্লাহ জাহাজ আছে আল্লাহ নবী সাল্লাম বিড়ালের বাপ বলছেন না তো বিড়ালের বাপ তিনি সন্তুষ্ট হয়েছেন লাগে তিনি বিড়ালের বিড়ালের বাপ নামে পরিচিত হয়ে গেছে তো একজন মানুষ কি বলবে নাকি যে তাহলে ওর বৌ বিড়াল ওর বউ হলো বিড়াল নি তো এরকম এটা ও বলবে নাকি যে আমার বউ বিড়াল তুমি আমার বিড়ালের বাপ বানিয়ে দিলা তো এটা আসলে একটা আদরের ডাক ছিল হ্যাঁ তো এটা ওই ব্যক্তির উপর নির্ভর করছে সে ব্যক্তি পছন্দ করছে কি করছে না তার উপর নির্ভর করছে রসুল সাল্লা সাল্লাম একে হাজত আলীকে আবু তুরাব বলেছেন মাটির বাবা মাটিতে শুয়ে আছিলেন তখন তিনি তাকে আবু তুরাব বলে ডাক দিলেন তো তিনি কোনো প্রতিবাদ করেন তো ভালো লেগেছে তাকে শুনতে বাস তিনি এভাবে এই নামে পরিচিত হয়ে গেছেন কোনো অসুবিধা নেই সারা যায় যাচ্ছে ইমান ভঙ্গের কারণ নিয়ে বিস্তারিত জানতে কোনো বাংলায় বই কোন বই পড়ব দেখুন আলহামদুলিল্লাহ আমার দেশে ইমান ভঙ্গের ওপরে বই আছে ইমান ভঙ্গের ওপরে বই আছে শেখ বিনবাজের লেখা একটা বই আছে তারপরে আরও অন্যান্য তাওহিদ সম্পর্কে যে সমস্ত বইগুলো আছে সেগুলির মধ্যে আপনি পাবেন আমাদের একটা বই আছে অসুল আখির তাফসিল উসুল আখির এর মধ্যে ইমান ভঙ্গের কারণগুলো উল্লেখ আছে তারপরে আমরা একটা বই বই করেছি জান্নাতি রমণী নামে এটা বই রাজশাহী তাহিদ ওয়াহিদে লাইব্রেরি ছাপিয়েছে এবং ওই বইয়ের শেষে আপনার ইমান ভঙ্গের কারণগুলো আলোচনা আছে তো বিস্তারিত আলোচনার জন্য আপনি সে মোহাম্মদ বিন আবদুল আহাব এর লিখিত কিতাবু তাহিদ আপনি পড়তে পারেন কিতাবু তাহিদ তাহলে ওখানে আপনি জানতে পারবেন ইনশাল বিভিন্ন জায়গায় দেখা যায় আওলাদে রাসুল এসেছে এগুলি কি সত্য নবী ইসলামের বংশ কি এখন আছে যদি ইমাম মাহাদি নবী বংশের হবে হ্যাঁ আপনি তো উত্তর দিয়ে দিয়েছেন হ্যাঁ যে রবি নবী সাল্লাহামের বংশ থেকে যেহেতু ইমাম মাহাদি আসবেন সেহেতু তার বংশ এখনো আছে কিন্তু যারা আওলাদে রাসুল নামে নিজেকে প্রচার প্রকাশ করে বেড়ায় তারা কতটুকু সত্যবাদী সেটা আল্লাহ ভালো জানে কিন্তু আমার মনে হয় না তারা সত্যবাদী এই জন্যে যে এই জন্যে যে আমরা সৌদি আরবে থাকি এখানে মক্কায় মদিনায় বা জেদ্দা এগুলি হচ্ছে রাসুসলামের বংশের কোরাইশ বংশের লোকদের এরিয়া এখানে তারা বসবাস করতেন কিন্তু এখানে কাউকে দেখি নাই এরকম সাইনবোর্ড লটকায় নাই বা কোন ঘোষণা পাওয়া যায় না যে এনারা আওলাদে রাসুল আসলে মানুষকে পদভ্যষ্ট করার জন্য এক শ্রেণীর মানুষ আমাদের দেশে গিয়ে তারা ব্যবসা করার জন্য এটা একটা মানে আবেগপূর্ণ শব্দ তো এটা শুনলে মানুষের একটা আবেগ বাড়ে এবং ওই লোকটির প্রতি একটা আলাদা ভক্তি শ্রদ্ধা আসে হ্যাঁ নবীর বংশের তো তার কাছে হাদিয়া নিয়ে যাবে হ্যাঁ তার কাছে দোয়া নিবে তার কাছে সব সুপারিশ কামনা করবে এই সমস্ত উদ্দেশ্যে তারা মানে যায় আর ওরা সুযোগ বুঝে মানুষকে তারা এইভাবে পদভস্ত করে তো এই জন্যে আওলাদের এটা একটা মানুষকে পদভস্ত করার একটা শব্দ কোনো মানুষ যদি সত্যিকার আওলাদের রসুল থাকে তাহলে সে কখনো এইভাবে অ্যাডভারটাইজ করে না হ্যাঁ নিজেকে সে গোপন করে রাখার চেষ্টা করে আমাদের এলাকার মসজিদে ফজরের নামাজ শেষ অক্তে পড়া হয় এক্ষেত্রে প্রথম অক্বে বাসায় পড়া ভালো নাকি শেষ অক্তে মসজিদে পড়া ভালো শেষক্ত বলতে তো বোঝায় যে সূর্য উঠে যাওয়ার সময় হ্যাঁ এটা শেষ অক্ত তো আমাদের দেশে যে হানাফি মসজিদগুলোতে যে নামাজ পড়ে একদম সূর্য ওঠার সময় নয় বরং একটু দেরি করে তারা পড়ে হ্যাঁ মানে তার মানে আওয়াল ওয়াক্তের একটু দেরি করে পড়ে কিন্তু সূর্য ওঠার অনেক আগেই পড়ে অনেক আগে পড়ে সুতরাং জামাতে পড়াটাই উত্তম দেখুন জামাতে নামাজ পড়াটা হচ্ছে ওয়াজেব আর আওয়াল ওয়াক্তে নামাজ পড়াটা হচ্ছে কি আপনার সুননা হুম তো আপনি কোনটা প্রাধান্য দেবেন সুননতকে না ওয়াজেবকে ওয়াজেবকে প্রাধান্য দিতে হবে আল্লাহ আসাম বলছেন যে যারা জামাতে আসে না আমি আমার মনে হয় আমি তাদের বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিই তো এটা অনেক বড় কঠিন কথা না এই জন্যে জামাতের মর্যাদা নেওয়ার জন্য একটু দেরি করে হলে আপনি জামাতে আদায় করবেন হ্যাঁ যদি পারেন যে আওয়াল ওয়াক্তে আপনি ঘরে নামাজ পড়ে নিয়েছেন তারপরে আপনি মসজিদে এসে আবার জামাতে পড়ছেন তাহলে দ্বিতীয়টা আপনার নফল হবে কিন্তু জামাত ভাই ছাড়া যাবে না জামাত ছাড়া যাবে না জামাত আপনাকে পড়তেই হবে কারণ জামাতের নামাজ পড়া হচ্ছে ওয়াজিব তো যাই হোক আমি আমার আলোচনা এখানে শেষ করছি কারণ আমাদের এখানে মাগরীবের আজানের টাইম প্রায় হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ আপনাদের সাথে ছিলাম দিনই বিষয়ে যে সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করলাম আল্লাহ সব হানু হতালো যেন এগুলো আমাদের আমলকর তফিদান করেন এবং আমরা যেন উত্তম জীবনযাপন করতে পারি এবং নিরাপদ জীবনযাপন করতে পারি আল্লাহ তালা যেন আমাদেরকে সব ধরনের কঠিন রোগ বালায় থেকে বিপদ আপদ থেকে মহামারী থেকে রক্ষা করেন আমাদেরকে এবং আমাদের পরিবারকে আমাদের সন্তানাদিদেরকে আল্লাহ তালা যেন হেফাজতে রাখেন এবং আমাদেরকে সবাইকে যেন আল্লাহ তালা বরকতময় জীবন দান করেন পবিত্র জীবন দান করেন ইমানি জীবন দান করেন এবং আমলি জিন্দিগি দান করেন সব ধরনের শির বেদাত কুফুরি